আজকে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ আল কালাম দ্বিতীয় পত্র প্রথম বর্ষ আল কালাম দ্বিতীয় পত্র অধ্যায় পাঁচ বিষয় আসমানি কিতাব রিভেল বুকস আসমানি কিতাব আজকে আমাদের আলোচ্য বিষয়
এক নাম্বার হচ্ছে কিতাব আর দুই নাম্বার হচ্ছে সহিফা এক নাম্বার আসমানি গ্রন্থ হচ্ছে কি আসমানি কিতাব আসমানি কিতাব আসমানি কিতাব এক প্রকার আসমানি কিতাব দুই প্রকার একটা হচ্ছে কি কিতাব আর একটা হচ্ছে সহিফা কিতাব 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 হচ্ছে কিতাব এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সহিফা সহিফা একটা হচ্ছে কিতাব একটা সহিফা এখন কিতাব তাহলে বুঝলাম কাকে বলে সহিফা কাকে বলে সহিফা শব্দের অর্থ ক্ষুদ্র বস্তু ক্ষুদ্র বস্তু ছোট বই সাময়িকী ইংরেজি দ্বারা দেখা হয় ম্যাগাজিন কতিপয় আলেমদের মতে শরীয়তের প্রবর্তন করেনি এবং বরং পূর্ববর্তী শরীয়তের দিক নির্দেশনা দিয়ে অভিরাসুদের প্রতি যা কেতাব অবতীর্ণ করা হয়েছে তাকে সহি বলে কতিপয় আলেম সহিফা 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 সংবাদীদের গিয়ে কতিপয় আলেম বলে পূর্ববর্তী নবীদের দিক নির্দেশনা সমৃদ্ধ যে দিক নির্দেশনা আল্লাহ প্রেরণ করেন নবীদের উপর পরিবর্তন পরিবর্তন ছাড়াই পূর্ববর্তী পূর্ববর্তী কোন নবীতে কোন শরীয়তের প্রবর্তন করেননি কোন কেতাব পূর্ববর্তী শরীয়তের বিকৃত সনদ দিয়ে রাসূলদের প্রতি যে অবতীর্ণ হয় বাণী যে বাণী অবতীর্ণ হয় তাকে বলা হয় সহিফা সহিফা কেতাব কেতাব যেমন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 104 খানা কেতাব অবতীর্ণ করেছে পায়খানা 104 খানা যেমন ইব্রাহিম দশ খানা সহিফা এবং ইদ্রিস আলাইহিস সালাম উপরে 30 খানা সহিফা অবতীর্ণ করেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং সহিফার সমন্বয়ে কিতাব এবং সহিফার সমন্বয়ে পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করে তাদেরকে হেদায়েতের বাণী দিয়ে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র কালামে বা বর্তমান যেটা সিলেবাস আমাদের কোরআন এই কোরআন আমাদের এই জন্য তাহলে আমরা এই দুনিয়ায় শান্তি না আঘাতে মুক্তি পাবো আমাদের কোনো ক্লাসে যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার হচ্ছে 01 09 1950 এই নম্বরে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আজকের মতো আমাদের সমস্ত আল্লাহ হাফিজ